আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মানুষটির নাম যদি হয় রাজ চক্রবর্তী, তাহলে তার লাভ লাইফ নিয়ে আগে থেকে কিছু ফোরকাস্ট করাটা সত্যিই রিস্কি। একবার এক টেলিভিশন চ্যাট শোয়ে রাজের সম্পর্কে মজা করে টলিউড নায়ক সোহম বলেছিলেন, রাজদা তোমার মনটা এত বড় কেন, কোনো মহিলাকেই তুমি না বলতে পারো না? গত 1.5 বছর ধরে টলিউডের যে মানুষটির পার্সোনাল লাইফ নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয়েছে, তিনি কোনো হিরো বা হিরোইন নয়, তিনি পরিচালক রাজ চক্রবর্তী। কখনো মিমি চক্রবর্তী, কখনো বা শুভশ্রী গাঙ্গুলী, দুই নায়িকার সঙ্গে রাজের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কম নাটক হয়নি। শেষ যে বিতর্ক তৈরি হয়েছিল সেটা ছিল রাজের গোয়া সফরকে কেন্দ্র করে। পুজোর সময় রাজের গোয়ায় ছুটি কাটানোর সময় তার সঙ্গিনী কে ছিলেন তা নিয়েই সংবাদ মাধ্যমে পরস্পরের দিকে আঙুল তোলেন মিমি এবং শুভশ্রী। শুভশ্রীর নামে নানান কটু কথা বলে নজিরবিহীনভাবে আক্রমণ করেন মিমি। জবাবে শুভশ্রী অবশ্য খুব একটা আক্রমণাত্মক ছিলেন না, তবে স্পষ্ট জানিয়েছিলেন যে সম্পর্ক নয়, তিনি ফোকাস করতে চান নিজের কাজ এবং ক্যারিয়ারে। রাজ এবং শুভশ্রী দুজনেই নিজেদের হ্যাপিলি সিঙ্গেল বলে দাবি করলেও শোনা যাচ্ছিল রাজ এখন নিয়মিত ডেট করছেন নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। এমনকি রাজের গোয়া সফরের সঙ্গিনীও আদতে প্রিয়াঙ্কাই ছিলেন বলে ফিসফিসানি শোনা যাচ্ছিল টলিপাড়ার আনাচে কানাচে। কিন্তু হঠাৎ করেই টলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন একটি গল্প, সেটা হলো 2018 ফেব্রুয়ারিতেই বিয়ে করতে চলেছেন রাজ এবং শুভশ্রী। শোনা যাচ্ছে দুজনের পরিবারও মেনে নিয়েছে এই বিয়ের বিষয়টা। দুজনের বাড়ির লোকের মধ্যে যাতায়াত হচ্ছে নিয়মিত। শুভশ্রীও নাকি সুযোগ পেলেই চলে যাচ্ছেন রাজের ফ্ল্যাটে, ইচ্ছে মতন সাজাচ্ছেন ফ্ল্যাটের ইন্টেরিয়ার। শোনা যাচ্ছে শুভশ্রীর প্রতি রাজ নাকি এতটাই কমিটেড যে মিমি চক্রবর্তীকে নায়িকা করে তার যে ছবিটা করার কথা ছিল সেই ছবিটাও আর করছেন না। তবে এই সমস্ত খবর যদি 100% সত্যিও হয়, তাহলেও কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না ফেব্রুয়ারিতে বিয়েটা হচ্ছেই, কারণ পাত্রের নাম যে রাজ চক্রবর্তী। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।